আজ আমরা এই সমস্ত আমাদের অতিথিদের সাথে একবার কথা বলবো এই করলা নদীর দূষণ রুখতে কী কী করা উচিত আর কী কী করা হয়েছে এবং কী কী করা আগামী দিনে হবে। এবং এই মুহূর্তে আমার সাথে এখানে সবাই রয়েছেন, এখানে জলপাইগুড়ির স্বনামধন্য সমস্ত ব্যক্তিরা রয়েছেন, যেমন রাজনৈতিক দলের কর্মীরা রয়েছেন, তেমনি রয়েছেন সমাজকর্মীরা এবং তেমনি রয়েছেন পরিবেশকর্মীরা এবং সায়েন্স অ্যান্ড নেচার ক্লাবের পক্ষ থেকেও এখানে সদস্যরা রয়েছেন। করলা নদীকে তো আপনি একসময় মা বলতেন, আজও মা বলেন, কেন মা বলেন? বলি যে নদী না থাকলে কোনো সমাজ জেগে উঠতে পারে না, তার প্রমাণটা হচ্ছে ভারতবর্ষে যে জায়গায় যাবেন সেই জায়গায় কিন্তু নদী কেন্দ্রিক দেশ বা রাজ্য সব কিছু থাকে। আর করলা নদীটা একটা ঐতিহাসিক নদী যার ভিতরে ইতিহাস বহন করে। আমরা শুনেছি দেবী চৌধুরানী এই বজ্রা নিয়ে এই নদীতেই যেতেন রংপুরে, এবং রংপুর থেকে আবার এই রাস্তায় ফিরতেন, দিনবাজারে কালীবাড়িতে পুজো দিতেন, তারপরে সোজা গিয়ে মন্থনে গিয়ে নৌকা দাঁড় করাতেন এবং ওখানে বিভিন্ন জিনিস ডিস্ট্রিবিউশন করতেন, করে দেবী চৌধুরী মন্দিরে চলে যেতেন। টেমস নদী হিসেবে কল্যাণ নদী পরিচিত থাকে, সেখানে সুন্দরভাবে তৈরি করা যাক। ডাক্তার সুব্রত গুপ্ত ডিএম ছিলেন, উনি চেষ্টা করেছিলেন, উনি ট্রান্সফার হয়ে গেলেন, তারপরে বন্দনা যাদব কিছুটা চেষ্টা করেছিলেন, তারপরে যারা ডিএম এসে তাদের নজর যায়নি। দশকের পর দশক থেকে এই নদীকে সংস্কার করার জন্য চেষ্টাই শুধুমাত্র করা হয়েছে কিনা সেটা একবার জেনে নেওয়ার চেষ্টা করবো। একসময়কার জলপাইগুড়ি পুরসভার ভাইস চেয়ারম্যান এবং বর্তমানে তিনি একজন শাসক দলের শহরের নেতাও বটে, পাশাপাশি তিনি কাউন্সিলরও। একবার তপনবাবুর কাছে জানাচ্ছি করে, তপনবাবু দীর্ঘদিন ধরে আপনারা পুরসভায় রয়েছেন, এই পুরসভার পক্ষ থেকে এই করলা নদীকে সংস্কার করার জন্য কী কী করা হয়েছে এবং আর কী কী বাকি রয়েছে? দেখুন, করলা নদী জলপাইগুড়ি শহরের একটা ঐতিহ্যবাহী নদী এবং করলা এবং তিস্তা এই এই দুটোকে কেন্দ্র করেই জলপাইগুড়ি শহর। আর বিশেষ করে করলা নদী জলপাইগুড়িকে দ্বিখণ্ডিত করেছে, যেটা টেমস নদী লন্ডনকে দ্বিখণ্ডিত করেছে, সেই জন্যই টেমসের সঙ্গে করলার তুলনা করা হয়। এবং করলা নদীর পাশ দিয়ে যে জনবসতি গড়ে উঠেছে যতটা উন্নয়ন সবটা করলা ঘিরে। যে বর্তমান আমরা যারা পৌর বোর্ডে আছি, বর্তমান পৌর বোর্ড, পৌর বোর্ড এটা পৌরসভার ফান্ডের থেকে সম্পূর্ণ ব্যয়ভার বহন করা সম্ভব না এটা আমরা জানি, কিন্তু পৌরসভা যদি উদ্যোগ নেয়, সরকারের কাছে যদি দাবি পেশ করে, এখানে দুটো বড় সংস্থা আছে, এনবিডিডি উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর আছে, এজিডিএ আছে, হ্যাঁ, এবং সর্বোপরি আমাদের আমাদের যেটা পৌর বিষয়ক যে দপ্তর সেটা রয়েছে, সবাই মিলে যদি আমরা চেষ্টা করি, সবাই মিলে এই করলা নদীর সংস্কার করা সম্ভব। এবং করলার সংস্কার হলেই জলপাইগুড়ি শহরের উন্নয়ন হবে, জলপাইগুড়ির ঐতিহ্যকে আমরা তুলে রাখতে পারবো, ধরে রাখতে পারবো। করলা সংস্কার যে প্রয়োজন সেটা কিন্তু মানছেন জলপাইগুড়ি পুরসভা এবং এখানকার স্থানীয় বাসিন্দারা, কিন্তু কেন হয়নি? কেউ করলাকে ঐতিহাসিক নদী বলেন, কেউ করলার গুরুত্ব অপরিসীমভাবে বর্ণনা করে চলেন, করলাকে বিভিন্ন নামে ডাকেন, কিন্তু বাস্তব ক্ষেত্রে করলাটা একটা ব্যবসায়িক জায়গা হয়ে গেছে। এই করলার নাম করে অনেকের আর্থিক সংগতি ফুলেভাবে উঠেছে এবং করলার যেই প্রতি বছর একটা বাজেটে করলার নাম করে টাকা তোলা হয়, বাজেটে দেখানো হয়, কিন্তু সেই টাকাগুলো কোথায় যায় কেউ বলতে পারবে না, আদৌ কী হয়। এই করলা ডেভেলপমেন্টের জন্য বিভিন্ন সময় খড়গপুর আইআইটি থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে এটাকে পর্যবেক্ষণ করানো হয়েছিল, কিন্তু আজ পর্যন্ত তার রিপোর্ট কিন্তু সামনে আসেনি। করলা একটা ঐতিহ্যশালী নদীর থেকে আজকে করলা একটা নোংরা ড্রেনে পরিণত হয়ে গেছে। এই জলে যদি আপনি নেমে ওঠেন আপনার চুলকানি অনিবার্য। এখানে আপনি দেখবেন যে হাসপাতাল, এই বোর্ড যারা ছিলেন তখনও এখনও তারা পাল্টিকে তৃণমূলে আছেন, বামফ্রন্ট কংগ্রেস তৃণমূল সকলেই ছিলেন। এবং এই মুহূর্তে আমার সাথে জলপাইগুড়ি সায়েন্স অ্যান্ড নেচার ক্লাবের সদস্য রাজা রাউত রয়েছেন এবং রাজাদার কাছে একবার জেনে নেওয়ার চেষ্টা করবো। রাজাদা, 2011 সালে এই করলাতেই যখন এই বীজ দিয়ে মাছ মারা হয়েছিল সেই একটা ভয়াবহ দৃশ্য আমরা শহর গোটা শহরবাসী জেলাবাসী উত্তরবঙ্গবাসী দেখেছিলাম, এবং সেই যে ঘটনা সেই ঘটনার পরেও আজ পর্যন্ত প্রশাসন এক ফোঁটাও সজাগ হলো না, কী মনে হয় আপনাদের কেন? এটা সবচেয়ে প্রথম কথা হচ্ছে জলপাইগুড়িবাসী হিসেবে আমার অত্যন্ত দুর্ভাগ্যের, আমরা যারা এর করলার পাশে থাকি। সত্যি কথা, 2011 সালের সেই 27-28 নভেম্বর আজকে অভিশপ্ত সেই দিনটা মনে আছে। তো ওই দিনটা কেটে গেছে, আজকে প্রায়
11-12 বছর হতে চললো, তা এই রকম সময় এটার অনেক সংস্কার আগেই হয়ে যাওয়া উচিত ছিল। এই মুহূর্তে আমাদের সাথে কৃষ্ণবাবু রয়েছেন সিপিআইএম এর পক্ষ থেকে। কৃষ্ণবাবুর কাছে একবার জেনে নেওয়ার চেষ্টা করব যে এই যে করলা নদীর যদি সৌন্দর্যায়ন প্রকৃতপক্ষে হতো এবং তাহলে জলপাইগুড়ির আর্থিক অবস্থা বা জলপাইগুড়ির যে পর্যটন সেটা আরও কতটা ফুলে ফেঁপে উঠতো বা কতটা ভালো হতো একবার জেনে নেওয়ার চেষ্টা করব। কৃষ্ণবাবু, এই করলার যদি সৌন্দর্যায়ন হতো তাহলে জলপাইগুড়ির আজকে যেই হাল সেই হাল কি থাকতো না আর থেকে ভালো? প্রথমে বলি যে সবাই এই গুরুত্ব এটার গুরুত্ব জানেন যে জলপাইগুড়ি শহরের উপর দিয়ে যে করলা যাচ্ছে করলার গুরুত্ব সবাই স্বীকার করেছেন, এখানটা কোনো এ নিয়ে কোনো বিতর্ক নেই। বিতর্কটা হচ্ছে যে এটা কাজটা হলো না কেন। এবার আপনি যে কোশ্চেনটা করলেন যে উন্নয়ন, এটা তো স্বাভাবিক। আজকে দেখুন পরেশ মিত্র কলোনি প্রতিবার ভেসে যাচ্ছে, জলের তলায় চলে যাচ্ছে। প্রতিবার যখন বন্যা হচ্ছে তখন সবাই হচ্ছে টিম নিয়ে সবাই যাচ্ছেন দেখাচ্ছেন যে ওখানে কাজ হচ্ছে, তারপরে কি হচ্ছে প্রতিবার আবার পরের বছর জল উঠছে। এই সমালোচনা নাই না হোক কিন্তু উন্নয়নটা হোক সেটাই চাইছেন সমস্ত এখানকার সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক দলের নেতারাও। তবে আরেকটা জিনিস একবার জেনে নেওয়ার চেষ্টা করবো, তপনবাবু আপনারা উদ্যোগ নিয়েছেন বেশ কয়েকবার জলপাইগুড়ি পুরসভার বাজেটে আমরা এই করলা নদীর উন্নয়ন খাতে প্রচুর টাকা বরাদ্দ করা হয়েছে দেখানো হয়েছে কিন্তু কাজটা হলো না। বিজেপি অভিযোগ করছে সেই টাকাগুলো আপনাদের পকেটে চলে গেছে, কি বলবেন? দেখুন আমি তো রাজনৈতিক বিতর্কের কথা বলিনি, তো বিজেপির প্রতিনিধি যখন কথাগুলি বললেন তো বলতেই হয় স্বাভাবিকভাবে যে ওনাদের জানা উচিত যে কোনো প্রকল্পের টাকা এলে পরে তো সেই প্রকল্পের টাকা পকেটে নেওয়া যায় না, সেই প্রকল্প বাস্তবায়িত করতে হয়। বাস্তবায়িত হওয়ার পরে যদি কারো পকেটে যাওয়ার সম্ভাবনা থাকে সেটা যেতে পারে। প্রকল্প করলে আপনার টাকাটা বাস্তবায়িত হলো এটা সম্ভব না আমার মনে হয়। এটা কোনো সভ্য দেশে বা এই আমাদের যে সাংবিধানিক ব্যবস্থা তার মধ্যে এটা সম্ভব না। দ্বিতীয়ত, এই নদীটা তো আজকে তৈরি হয়নি, এটা আমাদের জলপাইগুড়ি শহরে জন্ম 1869 সাল, তার আগে থেকেই রয়েছে। তার আগে অনেক সরকার ছিল, কোনো সরকারই কিন্তু এটা উদ্যোগ গ্রহণ করেনি সেটা তো বলা হচ্ছে না। তাই তৃণমূল সরকার করছে না, তৃণমূল সরকার উদ্যোগ গ্রহণ করছে না এটাই বলা হচ্ছে। আপনারা কেন এইটাকে ব্রহ্মপুত্র অ্যাকশন প্ল্যানের মানে অংশগ্রহণ করানোর জন্য কেন্দ্রীয় সরকারকে বলছেন না? আপনারা তো এই শহরের বাসিন্দা, আপনাদেরও এই করলা। অবশ্যই যিনি বলছেন তাকে আমরা বলতে চাই, তপনদা ঠিকই বলেছেন, তপনদা বলছেন তৃণমূলকে, তার আগে কংগ্রেস ছিল। জার্সি পাল্টে নিলে কিন্তু মানুষগুলো পাল্টায় না আর সেই কার্যকালটা কিন্তু চেঞ্জ হয়ে যায় না। তারা এখানকার দায়িত্ব ছিলেন, তারা একসময় ভাইস প্রেসিডেন্ট চেয়ারম্যান ছিলেন, এখনও তিনি এখানে দায়িত্বে আছেন, কেন হয়নি? আমাদের সাংসদ অনেকবার ডিএম এর কাছে গেছেন কিন্তু আমি আপনাদের মিডিয়ার সামনে চ্যালেঞ্জ করে বলছি, এখানে সকলেই আছেন, সিপিএম, কংগ্রেস, বামফ্রন্ট, আমাদের পরিবেশবিদ রাজাদাও আছেন, আমরা চাই আপনি বলুন কবে যাবেন, আমরা সাংসদকে নিয়ে একসাথে ডিএম এর কাছে যাব। যদি আপনাদের সৎসাহ থাকে, যদি দিদিমণির কাছে আপনার চাকরি যাওয়ার ভয় না থাকে, তবে চলুন না জলপাইগুড়ি ডেভেলপমেন্ট কাজে কাজ মিলিয়ে করি, নদীটাকে আমরা একসাথে বাঁচাই, আমরা এক পায়ে রাজি। আমার ডিএম বলে আপনার বাড়িতে আমি নিয়ে যাবো কালকে, কালকে বলে কালকেই আমার সাংসদ আপনার বাড়িতে যাবে জলপাইগুড়ি উন্নয়নের কথা। আসল কথা হচ্ছে যখনই সাংসদ ডিএম এর কাছে যাচ্ছেন ডিএম দেখা করছেন না, ডিএম পালিয়ে যাচ্ছেন, ডিএমকে দিদিমণি অর্ডার করে রেখেছেন সাংসদ তহবিলে যে টাকা সেই টাকা খরচ করার জন্য আমাদের জেলা অনেক কটা প্রকল্প দেওয়া হয়েছে, কোনো প্রকল্প রূপায়িত হতে দিচ্ছে না, কারণ ডিএম বলছেন আমাদের অর্ডার আছে, আমি দেখা করবো না, কোনো টাকা খরচা করবো না। ধরুন তিস্তার জলটা ব্যাকফ্লো হয়ে করলায় ঢুকে গেল, তাহলে তো এই শহরের মাঝখান দিয়ে বইছে করলা, বন্যায় তো গোটা শহর শেষ হয়ে যাবে, কি মনে হয়? এবার একটা কথা বলি, করলা নদী জুবলি পার্কের ওখানে শেষ হতো, ওখান দিয়ে তিস্তা যেত, খেয়াল করে দেখবেন 12 কিলোমিটার আমাদের আন্দোলনের জেরে 12 কিলোমিটার খালটাকে কেটে গিয়ে মন্ডলঘাটে গিয়ে তিস্তা নদীতে করলা নদীটা পড়লো। বর্ষার জল হলে পরে নদী দেখবেন ফুলে ফেঁপে উঠেছে, 24 ঘন্টার মধ্যে সেই জল কিন্তু নেমে যাচ্ছে, এই কারণে জলটা বেরিয়ে গিয়ে তিস্তা নদীতে চলে। আমার প্রশ্ন একটাই, আসুন সকলে মিলে অন্তত নদীটাকে এই নোংরা না থেকে নদীটাকে করলা, যদি আপনারা যা যা প্ল্যান নিয়েছিলেন সেগুলো যদি আজকে বাস্তবায়িত হয়ে যেত তাহলে করলার চিত্রটা কী হতো একবার বলুন। দেখুন করলা তো আমি তো শুরুতেই বললাম যে করলা নদীর সংস্কার হলে, করলা নদীর সৌন্দর্যায়ন হলে পরে আমাদের শহরের উন্নয়ন হবে এবং জলপাইগুড়ি শহরে সৌন্দর্যায়ন বৃদ্ধি হবে। এখান থেকে এখানে ট্যুরিস্ট আসবে, মানুষ বিকেলে করলাকে করলার পাশে এসে মানুষ বসতে পারবে, এই করলাকে কেন্দ্র করে ব্যবসা বাণিজ্য বাড়বে, সবটাই উন্নয়ন সম্ভব। এবং প্রত্যেকটা শহরের উন্নয়নের পিছনে কিন্তু একটা নদীর অবদান থাকে, তা আমাদের জলপাইগুড়ি শহরের বুকে এত সুন্দর একটা নদী, সেই নদীকে আমরা কাজে লাগাতে পারছি না বলেই হয়তো আমরা অনেকটা পিছিয়ে আছি। এখন কী চেষ্টা করবেন কাজে লাগানোর জন্য?
গুরুত্বপূর্ণ, কারণ কারণ এই নদী যদি সৌন্দর্যায়ন হয় বা এই নদীর যদি ডেভেলপ হয় তাহলে আমারও ভালো, আপনারও ভালো, শহরবাসীরও ভালো। দেখুন, লাস্ট যে বোর্ড মিটিং হলো আমাদের দুদিন আগে পৌরসভার, সেই বোর্ড মিটিংয়ে এটা আলোচনা হয়েছে। ওখানে তো মানে সাইনবোর্ড আছে, উত্তরবঙ্গ উন্নয়ন পরিষদ আছে, এসডিজিরও সাইনবোর্ড আছে। তা আজকে রাজ্য সরকারের টাকা দিতে অসুবিধা হয়, কিন্তু এনবিডিডি কোটি কোটি টাকা পায়, এসডিজিও দেয় কোটি কোটি টাকা পায়। তো এনবিডিডি আমি সাবিনায় মন্ত্রীজি তার সাথে কন্ট্যাক্ট করেছিলাম, উনি বলছেন আমি জলপাইগুড়ি গেলে পরে আমি নদীটাকে চোখে দেখব, আজ পর্যন্ত টাইম হয়নি। এসডিজিও চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী নিজেও এসেছিলেন, রবীন্দ্রভবনের পিছনে জায়গাটা দেখেছে। আমি বলছি ভাই নদীটার জন্য তোমরা কিছু টাকা অ্যালটমেন্ট করো, সেই টাকাটা থ্রু মিউনিসিপ্যালিটি কাজ করো অথবা এসডিজিও কাজ করো, তাও তো দেখবো যে তোমাদের দুটো সংস্থা এসে অন্তত নদীটার কাজে নেমে। যে জলপাইগুড়ি শহরে করলা নদীর যে বন্যা হয়, সেই জল জলপাইগুড়ির যে অনুচ্চ জায়গা সেখানে জমে মানুষের জনস্বাস্থ্যের পক্ষে বিপজ্জনক কারণ হয়ে দাঁড়ায়। আমরা দেখেছি তারপর থেকে, স্বাধীনতার পরবর্তী থেকে পুরসভায়, জলপাইগুড়ি পুরসভায় এই বিষয়টা নিয়ে বারবার আলোচনা হয়েছে, ম্যালেরিয়া, চিকনগুনিয়া, ডেঙ্গু, এগুলো জলপাইগুড়ির আস্তানা। এবং আপনারা জানেন আন্ত্রিক এবং কলেরা, এটা একটা মারাত্মক ব্যাপার। পানীয় জলের জল জল, জলপাইগুড়ি জল শহর এটা সবাই বলেছেন, কিন্তু পানীয় জলের সমস্যা এটা একটা মারাত্মক ব্যাপার। আপনারা দেখেছেন পুরসভা কিন্তু চেষ্টা করেছে, চেষ্টা করেনি বললে মিথ্যে কথা বলা হবে, কিন্তু প্রশ্ন হচ্ছে উদ্দেশ্য এবং সেই উদ্দেশ্যে পৌঁছানোর জন্য যে পরিকল্পনা তার বাস্তবায়ন সেখানে কিন্তু একটা ঘাটতি থেকে গেছে, যে কথাটা বলেছেন উনি। জলপাইগুড়ি শহর বা জলপাইগুড়ি জেলা বিভাগীয় জেলা, এবং এটা কিন্তু বিভাগীয় হেডকোয়ার্টার বলা হয় জলপাইগুড়িকে, এবং ঠিক পাশের শহর পরে জলপাইগুড়ি শহরের অনেক পরে গড়ে ওঠা শিলিগুড়ি শহর, সেই শিলিগুড়ি শহর কিন্তু আজকে চূড়ান্ত জায়গায় পৌঁছে গেছে, অথচ বিভাগীয় শহর আলাদা। এখন পর্যন্ত এই শহর কোনো উন্নয়ন হলো না, কোনো এই যে সামান্য একটা করলা নদী যাকে টেমসের সাথে তুলনা করা হয়, যেই নদীকে শহরটাকে দুভাগ করে দিয়েছে, এত সুন্দর একটা নদী, কী মনে হয় এই যদি নদীগুলো ঠিকঠাক হতো বা এই উন্নয়নগুলো হতো তাহলে কি আমরা আরও বেটার জায়গায় যেতাম? হ্যাঁ দেখুন, দুটো বিষয় আছে, একটা উন্নয়ন আছে সেটার পার্টে আমি পরে আসছি, করলার ক্ষেত্রে আগে বলি। একটা জিনিস বোধহয় আপনারা হয়তো জানেন কি না জানি না, অত্যন্ত দুর্ভাগ্যের আমরা যারা জলপাইগুড়ির মানুষ হিসেবে সেটা বলি, যে আমাদের মাননীয় সুপ্রিম কোর্টের নির্দেশে গ্রিন ট্রাইব্যুনাল বলে একটা আছে, বেঞ্চ আছে, সেই গ্রিন ট্রাইব্যুনাল রিসেন্টলি গত বছর উত্তরবঙ্গের চারখানা নদীকে পানের তো নয় স্নানেরও যোগ্য নয় এরকম ঘোষণা করেছে, ঠিক আছে। তার মধ্যে দুর্ভাগ্যবশত দুটো নদী জলপাইগুড়ির এবং তার মধ্যে করলা নদী একটা, ফলে স্বাভাবিকভাবেই করলার যে গুণমান মানে করলা নদীর যে কোয়ালিটি এখন জলের, গত বছরের কথা বলছি, সেটা কিন্তু কেন্দ্রীয়গতভাবে সরকার স্বীকৃতি দিয়েছেন, স্বীকার করে নিয়েছেন যে এটা এইরকম ভয়াবহ একটা অবস্থায় আছে। মৎস্য দপ্তর থেকে অনেক এখানে বসবাস করেন যাদের লাইসেন্স ছিল, যেটা তারা মাছ মেরে এখানে সংসার চালাতো, আজকে করলা কিন্তু দখল হয়ে গেছে। এর আগে পৌরব যারা আছে দেখবেন আপনার পরশমিত্র কলোনি, অন্য কলোনি অথবা কিং সাহেব ঘাটে যাবেন, করলার জায়গাটাকে রাজনৈতিক ঝান্ডা লাগিয়ে সেখানে বসতি স্থাপন করা হয়েছে, এটা করলাকে হত্যা করা হয়েছে। যেই রাজনীতি দলই করুক আমরাকে তীব্র ধিক্কার জানাই, বসবাসের জন্য আপনার পাট্টা দিয়ে যে কোনো কিছু জায়গায় নিতে পারেন, তাই বলে করলা নদীকে দিতে পারেন না। আমরা চাই ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকেও আমরা এটা বলছি যে বৈজ্ঞানিক পদ্ধতিতে জলপাইগুড়ির এই যে হৃৎপিণ্ড যেখানে প্রতিদিন ধুকপুক ধুকপুক করে চলা এই করলা নদী, এটাকে সকলে মিলে এগিয়ে আসতে হবে, এগিয়ে এসে এটাকে আমাদের নিজের সময়মায় নদীটিকে ফিরিয়ে আনতে, মাতৃরূপে আমরা যা দেখি যেহেতু মাতৃতান্ত্রিক দেশ আমাদের, এটাকে নিয়ে আসতে হবে। কিন্তু তার জন্য যারা শাসক দল আছেন আমি বারবার তাদেরকে বলছি, তাদের কয়েকটা পদক্ষেপ অবিলম্বে করা উচিত। আমাদের দিনবাজার থেকে ইনারা সবচেয়ে বেশি ট্যাক্স কালেক্ট করেন, শাসক দল শুধু কেন করবে, আপনারা কেন করবেন? আমরা অবশ্যই করবো, আমি সেখানে শাসক দল বলার কারণ আমি একটু আগেও আপনাদের বলেছি যে সাংসদ গেলেই ইনারা পালিয়ে যাচ্ছেন পিছন দরজা দিয়ে, চেয়ারম্যান সাহেবের কাছে গেলেও চেয়ারম্যান সাহেব বলে আমি দেখা করতে পারবো না, নেই। আমরা এই জন্য চাচ্ছি যে ওপেন আপনাদের মতো একটা সভা আয়োজন করা হোক, আমি সংবাদ মাধ্যমকে এই দায়িত্ব দিতে চাই, এবং যারা এখানে নাগরিক আছেন, সামাজিক নাগরিক যারা রাজনীতি দলে থাকেন না, কদমতলার বুকে একটা সভা হতে পারে, সেখানে সব দলকে নিয়ে বসুন, কী কী কাজ করেছেন আর কোন কোন তথ্য আপনারা গেছেন, কোন কোন এখানে সার্ভে করা আছে, তাদের কেন এখনো প্রকাশ হলো না, সদিচ্ছার অভাব যেটা বলছিলাম, যেই তদন্ত করা হয়েছে, সার্ভে করা হয়েছে, সার্ভে রিপোর্টগুলো কেন এলো না, সেই সার্ভে কোথায় আছে? বিজেপি অভিযোগ করছে জলপাইগুড়ি পুরসভা কি অশ্বডিম্ব করে রেখেছে? জলপাইগুড়ি পুরসভা তৃণমূল সরকারে আসার পরে 2015 সালে পনেরো জন কাউন্সিলরকে নির্বাচিত করেছে জলপাইগুড়ি শহর, এবং 2022 সালে যে নির্বাচন হলো সেখানে 25-এর মধ্যে 23 জন কাউন্সিলরকে নির্বাচিত করেছে। তো জলপাইগুড়ি শহরে তৃণমূল যদি কাজই না করতো তাহলে মানুষ কেন সমর্থন করতো? এই প্রথম ওনার কাছে থাকছে। দ্বিতীয়ত হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট
বা সাংসদ, উনাদের হাতে আপনি বলুন তো যে সাংসদ জলপাইগুড়ি জেলাতে একটা ইট, চার বছর হলো একটা ইট গাড়তে পেরেছেন কোনো জায়গাতে? একটা ইট গাড়তে পারেনি, তার নিদর্শন তারা দেখাতে পারবেন না। আমাদের যে ফেসিলিটি ছিল, এক্সিস্টিং ফেসিলিটি, আমাদের যে ট্রেন, সেই ট্রেনের ব্যবস্থাটা দার্জিলিং মেলকে তুলে দিয়েছে, দার্জিলিং কোটাটাকে তুলে দিয়েছে জলপাইগুড়ি থেকে, তিস্তা তোর্ষাটা বন্ধ হয়ে গেছে। এটা নিয়ে, এটা নিয়ে দাদা, এটা নিয়ে আমরা তখন অন্য সময় কোনো একটা বিতর্ক করব। এখন আমাদের মূল প্রশ্ন যেটা, সেটা হচ্ছে যে এই যে বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা সাংসদকে নিয়ে যাবে, আপনারা কি যাবেন একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই করোনা সংস্কারের কাজ করবেন? সাংসদকে নিয়ে যাবে বলেছেন ঠিকই, কিন্তু ওনারা তো দ্বিধা বিভক্ত, আরেকটা দল কি আসতে দেবেন সাংসদকে? সেই উন্নয়নমুখী কার্যকলাপ যে সর্বদলে হয় সেটা কি আসতে দেবেন? তা আমরা যদি আসেন তাহলে আমরা ওয়েলকাম করছি। আমি তৃণমূল কংগ্রেস শহর ব্লকের সভাপতি, তো শহর ব্লকের সভাপতি হিসেবে শহরের উন্নয়নের দায়িত্ব বা দাবি পেশ করা আমার একটা দায়িত্বের মধ্যে পড়ে। তো সাংসদ যদি মনে করেন যে আমার সাথে সহযোগিতা করবেন বা আমি ওনার সাথে সহযোগিতা করব, নিশ্চয়ই আমরা তৈরি আছি। কী চাইছেন বলুন তো শেষ? প্রথমেই বলি যে পৌরসভার এখন বর্তমান যারা পৌর বোর্ড চালাচ্ছেন, আমি বলবো যে তাদের তো নিজেদেরই আস্থা নেই পৌর বোর্ডটার উপরে, নিজেরা যারা কাউন্সিলররা আছেন তাদের নিজেদেরই আস্থা নেই। এবং কী করে জিতেছেন, তখন ও বললেন যে 23-22 জিতেছেন, কী করে জিতেছেন তখন ও নিজেই ভালো করে জানেন, আমি ওই দিকে যাচ্ছি না। আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে আমরা চাই সকলে মিলে, সবার সব যার যেখানে যার সোর্স, এবং শ্যাম যে কথাটা বললো যে এমপিকে নিয়ে, এটা তো চূড়ান্ত অসৌজন্য রাজনীতি আমাদের ওয়েস্ট বেঙ্গলে চলছে। যখন প্রশাসনিক বোর্ডের মিটিং হয়, আমি বিজেপি বিরোধী, বিজেপিকে আমি পছন্দ করি না, কিন্তু মানুষ একটা নির্বাচিত করেছে একজন সাংসদকে, তিনি তার কথা বলার তার এখতিয়ার তাকে দিতেই হবে, তার অধিকার দিতেই হবে। সে ডিএমের কাছে যাক, ডিএম কেন তাকে দেখা করবে না, মুখ্যমন্ত্রী কেন দেখা করবেন না, মুখ্যমন্ত্রী কেন কথা বলবেন না, প্রশাসনিক বোর্ডে যখন মিটিং করেন তিনি বিরোধী দলের লোকদের ডাকেন না, এই এই যে অসৌজন্য। এবং আপনি যেখানে যাবেন ডেপুটেশন দিতে যাবেন, দেখবেন আপনার চেয়ারম্যানকে ডেপুটেশন দিতে যাবেন, চেয়ারম্যান থাকবেন না, আপনি কার কথা, কাকে বলবেন গিয়ে কথা? এখন কি আর সেই ধরনের মাছ দেখতে পান করলাতে? না দেখুন, ওই সময় প্রায় 23-24 কেজি ওজনেরও মাছ, বোয়াল মাছ পাওয়া গেছে, আপনারা জানেন, কিছু আমাদের কাছেও রাখা আছে এখনও স্পেসিমেন হিসেবে। এখন সত্যি কথাই, সেই 2011-র পর থেকে এত বড় মাছ আমার তো নজরে পড়েনি, বা কোনো মৎস্যজীবী ভাই বোনেরা কেউ তোলেননি আর কি, আমার মনে হয় আমার নজরে আসেনি, গোচরে আসেনি। সেটা কি সেই বিষক্রিয়ার কারণে এই অবস্থা? হ্যাঁ, বলা যেতেই পারে, এটা দেখুন না বলার কিছু নেই, কারণ যে বড় ধরনের যে মাছের তার যে খাবার দরকার পড়ে, সেই খাবারটা তো তার পরের সময়কালে নিশ্চয়ই কমে গেছে আগের চাইতে, তো স্বাভাবিকভাবে সেই সাইজে পৌঁছাতে পারেনি। আরেকটা জিনিস হচ্ছে, ধরুন যেটা 2011-তে মারা গেল, তার আগের যে মাছটা সেটা তো বহুদিনকাল ছিল, তখন তো এই ধরনের বিষক্রিয়া ছিল না, ফলে স্বাভাবিকভাবে সে অনেকটা বড় হয়েছে। এই করলা নদী আমাদের কাছে অহংকার, আমাদের কাছে গর্বের, সুতরাং আজকে এই করলা নিয়ে রাজনৈতিক তরজা না করে সকলকে এগিয়ে আসতে হবে, জনগণকে আরও বেশি সচেতন হতে হবে, যাতে করলা নদীর হৃদগৌরব ফিরিয়ে দেওয়া যায়। সুতরাং আমি প্রশাসনের কাছে এই আবেদন করব যে তারা যেন আরও বেশি করে উদ্যোগী হয়, জনগণকে আমি অনুরোধ করব তারা যেন এগিয়ে আসেন, তারা যেন নদীর ব্যাপারে ভাবেন, আরও বেশি সচেতন হন, যাতে করলাকে আগামী দিনে তার পুনরায় তার গর্বের জায়গায় ফিরে দেওয়া। কাদা ছড়াছড়ি বন্ধ করে সবাই মিলে কাজ করতে লাগে, কিন্তু তার জন্য শাসক দলের প্রথম ভূমিকা নিতে হবে যে তারা যেন সহযোগিতা করে। আমরা সিএমওচের কাছে যখন ডেপুটেশন দিতে যাই, সিএমওচ ভেঙে যান, ডিএম ভেঙে যায়, তখন আমরা এডিএমকে দিতে হয়, বা এডিএম বলে যে হয় আজকে হবে না, অন্যদিন আসুন। তো এই অসহযোগিতাটা প্রশাসনের দায়িত্ব, যারা শাসনে আছেন পশ্চিমবঙ্গে তাদের দায়িত্ব আগে তাদের সবার সহযোগিতা নিয়ে কাজ করাটা। আরেকটা কথা বলতে চাই যে আমাদের দিনবাজারে সব থেকে বেশি ট্যাক্স কালেকশন হয়, কিন্তু নোংরা ওইখান থেকে নিয়ে যাবার সেই রকম ভালো ব্যবস্থা নেই, সবাই ওই নদীর মধ্যেই ফেলায়, তার কারণ আর হসপিটালের নোংরাগুলোও ফেলা হয় এটাতে। তার কারণে কী হচ্ছে, কিছু সময় ধরে দেখা যাচ্ছে যে করলা নদীর মাছের পেটের মধ্যে পোকা পাওয়া যাচ্ছে, যেটা কিন্তু আগে ছিল না। আমরা তো ছোটোবেলার থেকে এখানে জন্মগ্রহণ করেছি, এখানে বড় হয়েছি, এই করলা নদীর মাছ সেই সুস্বাদু হতো, সেই আমরা খেতাম, কিন্তু এখন পোকা বেরোচ্ছে, যার কারণে অনেকেই তিস্তা করলা নদীর মাছ খাওয়া বন্ধ করে দিয়েছেন। কাটমানি খান বলেন তো তাদেরকে প্রত্যাখ্যান করেছে শহরবাসী, একটা আসে না, একটা জিতে দ্বিতীয় হয়নি কোনো আসনে। তো স্বাভাবিকভাবে বোঝাই যাচ্ছে যে যারা এই কথা বলে, এই অভিযোগগুলি আনে, তাদেরকে মানুষ কীভাবে দেখছে, মানুষ তাদের ভালোভাবে নিচ্ছে না। তা আমি বলবো তাদেরকে যে আসুন, এই এই অভিযোগ পাল্টা অভিযোগ, মিথ্যা কথা, হ্যাঁ,
মিথ্যায় বদনাম দেওয়া, এগুলি বন্ধ করুন। কংগ্রেস মন্ত্রিসভা ছিল কেন্দ্রে, তখন আমরা তাকে বলেছি এটা ব্রহ্মপুত্র অ্যাকশন প্ল্যানের মধ্যে আনার জন্য, উনি এটা চিঠিতে আমাদেরকে জানিয়েছিলেন, তারপরে কোনো অজ্ঞাত কারণে হ্যাঁ সেটা আর ফলপ্রসূ হয়নি। সঞ্জীববাবু, এখন কি মনে হয় যে শাসক, কেন্দ্রের শাসক রাজ্যের শাসক দুই দলই বলছে একসাথেই এই উন্নয়ন করা যাবে এবং একসাথেই পথ চলার আহ্বানও করছেন, আপনার কি মনে হয় এরপরেও এই করলার সৌন্দর্যায়ন বা এই করলার স্বাস্থ্য পরীক্ষা বা এই করলার পুনরুদ্ধার সেই আগের জায়গায় যাবে? আমরা ধন্যবাদ সমাজ নদী বাঁচাও কমিটির পক্ষ থেকে। রাজবাবু জানেন 11 বছর ধরে করলার নদী নিয়ে মুভমেন্ট করেছি, কোনো সময় পুজো করেছি, কোনো সময় নৌকা গিয়ে প্রচার করেছি, এবং আজকে খুব আনন্দ লাগছে সে তৃণমূলই হোক, সিপিএম হোক, বিজেপি হোক, তারা প্রত্যেকের মনেই প্রশ্ন জাগছে নদীটাকে সংস্কার করা দরকার। এই যে জলপাইগুড়ির টেমস, এই জলপাইগুড়ির টেমস কবে তার পুনরো জায়গায় ফিরে পায়, কী কী কাজ করে আগামী দিনে পুরসভা বা জেলা প্রশাসন বা রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকার, সেটার দিকে কিন্তু যেমন নজর থাকবে আমাদের, আপনারাও দেখতে থাকুন রিপাবলিক বাংলা।